কি হলো বাপ শুধু টাকা ছেলেও কামায় মেয়েও কামায় স্বামীও কামায় স্ত্রীও কামায় রোজগারি করছে এত উপার্জন এত জনে মিলে কামায় রোজগারি মাগার কিস্তি শেষ হয় না কি শেষ হয় না শেষ হবে না নাফরমান হারাম কর তোর কিস্তি জীবনে শেষ হবে না মনে রাখিস অবৈধ উপার্জনকারী তোর অভাব যাবে না তোর কলিজায় কোনোদিন তৃপ্তি আসবে না আমাদের মসজিদের 5000 টাকার ইমাম তার কিস্তি লাগে না আর সে তার বিবি বাচ্চা নিয়ে রাস্তায়ও থাকে না রাস্তায়ও থাকে না 5000 টাকার মসজিদের ইমাম সাহেবের বেতন নিয়েই মালিকের 30 দিনের এক মাস ইজ্জতের সাথে পর্দার সাথে হালালের মাধ্যমে তার জীবন কাটায়া দেয় এক ওয়াক্ত নামাজও ছোটে না হ্যাঁ এজন্য আমার বাপ এটা ফিকির করেন নিজেদের ছেলে নিজেদের মেয়ে তাদেরকে আপনি এমন পথে চালাবেন যে পথে তারা বৈধ উপার্জন করবে বৈধ উপার্জন করবে আমার এই বয়স আজ 15 বছর হয় 15 বছর আমার আল্লাহ পাকের শুকর মালিকের দয়ায় আল্লাহর কথা এই ওয়াজ মাহফিলে কিছু বলার তৌফিক আল্লাহ দিয়েছেন আজ 15 বছর চলে আমার মা এখনো এখনো আমার মা ওরহ আমারে মাঝে মাঝে বলে বাপ আনিস সাইও কারো কাছ থেকে টাকা পয়সার জন্য কোনো মনমালিন্য করো না এই কথা আজও বলে ছোটবেলা থেকে যে বুঝ নিয়ে বড় হইছি আজও সেই বুঝ নিয়েই আছি বাবাকে দেখছি অভাবের সংসারে 27 দিন তারাবির নামাজ যেদিন শেষ হইছে তারপর দিন একটা পাঞ্জাবির কাপড় কিনে দিছে আমারে ঈদের দিনও সকালবেলা আমি ঈদের দিন আজ ঈদ ফজরের নামাজ পড়ে আমি টেইলারের দোকানে দাঁড়ায়েছিলাম আমার পাঞ্জাবিটা তখনও সেলাই হয় নাই আমি ঈদের নামাজে যাব কিভাবে আমি সেই অভাবের সংসারে বড় হইছি তারপরও কোনোদিন বাপ অবৈধ রোজগারের পিছনে যায় না এক মসজিদের ইমামতি করছে 43 বছর আব্বা এক মসজিদে নামাজ পড়াইছে এক মসজিদ 43 বছর এক মসজিদের ইমাম ছিল আমার বাপ এটা বোঝা উচিত নিজের সন্তানকে গুনাহের রোজগারের উপরে নামাই দিয়ে কেমনে সুখ আসবে নিজের ঘরে হারামের সুদের টাকা ঘুষের টাকা চুরি টাকা ডাকাতির টাকা ওজনে কম দিয়ে ঠকবাজি করে প্রতারণা করে মিথ্যা বলে ধোকাবাজি করে নেশার সামানা বিক্রি করে মদের উপকরণ বিক্রি করে জুয়ার সামগ্রী বিক্রি করে মানুষকে ঠকাইয়া প্রতারণা করে মিথ্যা বলে যে টাকা আপনি ঘরে আনলেন আপনি অনেক মানুষকে কষ্ট দিয়ে আপনার ঘরে সুখ আসবে কেমনে বলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন